তো আপু যখন ভিডিওটা এডিট করবে তখন আপুকে আপু দেখবে, আপুকে এখনই বইলে রাখি, আই মিস ইউ আপু, আমি তোমাকে অনেক মিস করতেছি এখানে একা একা। তুমি সুস্থ থাকলে অবশ্যই তুমি ভিডিওটা ধরতে আর আমি এক কথা বলতাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে সকালে ভালোই গুড়ি গুড়ি অনেক বৃষ্টি হচ্ছে, আসলে 4-5 দিন ধরে এরকমই হচ্ছে, সকাল সকাল শুধু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো আজকের ওয়েদারটা খুবই অনেক ভালো, মানে হালকা মিষ্টি মিষ্টি রোদ, আবার বাতাস হচ্ছে অনেক সুন্দর। তো আমি এখন এসেছি আপনাদের খুবই চেনা পরিচিত একটা জায়গায়, যেখানে প্রকৃতির দৃশ্যটা অনেক সুন্দর আর আপনারা এই জায়গাটা খুবই পছন্দ করেন। এর আগে একবার সারছিলাম তাসকিনার আমি এসে, তো আপনারা অনেক ভালোবাসা দিছেন। তো সেই সময় তো দেখাইছিলাম শাপলার পাতা হয়েছে, শাপলা হয় নাই, তো তাই এবার দেখতে আসলাম শাপলা হয়েছে নাকি, মেবি হয়ে গেছে, তো হইলে আজকে তুলব। তো দেখেন আজকের ওয়েদারটা কতটা পরিমাণে সুন্দর, মিষ্টি রোদের সাথে মিষ্টি মিষ্টি বাতাস, আমার কাছে এত ভালো লাগতেছে। আসলে আমার প্রকৃতির ভিতরে সব থেকে বেশি ভালো লাগে বাতাসটা। কি সুন্দর খোলা মেলা আকাশ, বড় হয়ে গেছে। দেখেন আজকের আকাশটা কত পরিমাণে সুন্দর, চলে আসছি। তো এখন দেখবো শাপলা হয়েছে নাকি। দেখেন একটা ফুল তো দেখা যাইতেছে, জানি না হয়েছে কিনা। তো এখানে আমার হাঁটুর উপর পর্যন্ত পানি, ভালোই পানি আছে, পাটও জাগ দিছে দেখি এখানে। তো দেখেন কত পানি, এত পানির মতো আপুকে অনেক মিস করতেছি, সিনহাকে অনেক মিস করতেছি, কারণ যখনই আসি তখনই হচ্ছে গিয়া বড় আপু থাকে না হয় সিনহা থাকে, কিন্তু আজ আমি বড়ই একা, আমাকে একা একা এসে একা একাই সব করতে হচ্ছে। ইনশাল্লাহ আপু পরের বছর বা তারপরের বছর অবশ্যই থাকবে, এইবার এই বছর তো আপু অনেক অসুস্থ, তো আপনারা দোয়া করবেন। তো আপনাদের একটা মজার কাহিনী শোনাই, আসলে শাপলাতে তো প্রচুর আয়রন আর ওটা ধরলে তো হাত পুরো কালো হয়ে যায় কষে, তার জন্য আমি একটা পলি ব্যাগ নিয়ে আসছি, তুলবো যখন হাতে পলি ব্যাগ পেঁচাই নিব, না হলে তো হাতের নখের অবস্থা পুরো কাহিল। আপনাদের দেখাই কেমন কি শাপলা হয়েছে, আপনাদের দেখাই এত বড় একটা জমি খেতে পুরো আমি একা। এই যে আমি, এই যে আমার জমির পানি, আর এই যে আমার জমি, আমি পুরো একা। যখন একা আসি একটা ডায়লগ দিয়ে দিলাম টিকটকে, তো আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে আসছি, শাপলা দেখা যাইতেছে। এবার আমি আমার মেন কাজটা করে নিই, পলি ব্যাগটা হাতে বাইধে নিই, না হলে তো আর হাত দেখার মতো থাকবে না। অনেক সুন্দর বাতাস, বাতাসের জন্য বেশি ভালো লাগতেছে, প্রকৃতির সব থেকে সুন্দর জিনিসটা হচ্ছে বাতাস, আমার কাছে সব থেকে ভালো লাগে। তারপরে ভালো লাগে বৃষ্টি, রোদটা একটু কম কম। খেদি এক একটা করে তুলবো আর এখানে রাখবো, এটাই ভালো হবে। খারাপ লাগতেছে না আমার কাছে, ভালোই লাগতেছে, একা একা সুন্দর বাতাস, পাখির কিচিরমিচির ডাক, মিষ্টি বাতাস, মাঝে মাঝে রোদ উঠতেছে, মাঝে মাঝে রোদ চলে যাইতেছে, একা একা শাপলা তোলা, মানে এইটার ফিলিংসটা অন্যরকম।
আবার বোনরা আসলে ওইটার ফিলিংস থাকতো অন্যরকম। তা আপু যখন ভিডিওটা এডিট করবে তখন আপুকে আপু দেখবে, আপুকে এখনই বইলে রাখি আই মিস ইউ আপু, আমি তোমাকে অনেক মিস করতেছি এখানে একা একা। তুমি সুস্থ থাকলে অবশ্যই তুমি ভিডিওটা ধরতে আর আমি এক কথা বলতাম। এই বছর বৃষ্টি কম হয়েছে তাই পানিও কম, আগের বছর আরো বেশি পানি হয়েছিল। আমি এখানে রাখি, এতক্ষণ পর মোটা দুইটা শাপলা পাইলাম। এই জায়গায় অনেকই শাপলা আছে, ওই যে একটা ওখানে কতগুলা, তো অনেকগুলা শাপলা ফুল সংগ্রহ করেছি এই গভীর জঙ্গল থেকে। আমি একা একা পানির ভিতরে হাঁটা এত কষ্ট যে কেন, এতগুলা হয়েছে। তো ওই দিকটা একটু যাব, ওই দিকটা যেয়ে দেখবো আছে নাকি, যদি থাকে তাহলে তুই আনবো, তারপরে এই দিক দিয়ে এসে এভাবে উঠে যাব। দেখেন কত পাখি গলা গাছের উপরে, যায় না, যাইতেছে না। এখান থেকে এতগুলা পাইছি তো ভাবছি এখন বাসায় চলে যাবো। তো দেখতে দেখতে আমার অনেকগুলো শাপলা ফুল সংগ্রহ করা হয়ে গেছে। অনেক গভীর পানি এইটুক বলার বাহিরে চলে আসছি। উফ পার নগে কাদা ঢুইকে অবস্থা পুরো কাহিল। তো আমার পানি থেকে উঠা হয়ে গেছে, পার নগে কাদা ঢুকে গেছে, প্রচুর ব্যথা করতেছে, যাই গোসল করে নিতে হবে। তো আমি যথাযথ একা একা আসছি, একা একাই ভিডিওটা আজকে আমার বানানো আপুর সাহায্য ছাড়া পুরোপুরি। তো অনেক ভুল ত্রুটি হতে পারে, আসলে মানুষ বলতেই তো ভুল, মানুষ কোনো মানুষ যে জীবনে ভুল করে না এমন তো নয়, মানুষ বলতেই ভুল, অনেক কথা ভুল বলে ফেলতে পারি, তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যদি ভিউয়ার্সরা এটা অনেক ভালোবাসা দেয় তাহলে আবারও একদিন এখানে এসে ভিডিও করা হবে। বাই বাই, তোমাদেরও সবাইকে আল্লাহ হাফেজ প্রকৃতি। তো যার শাপলা তার হাতে দিয়ে আমি এখন গোসলে যাই। অনেক ভালোবাসা দেয় ওই জায়গাটায় গেলে, তাই ওই জায়গাটায় আমরা ভালোবাসা নিতে গেছি। আর কিনা শাপলা হলে সার দেয় ভালো লাগে না, এইগুলো রান্না করলে ভালো লাগে। আচ্ছা তো আল্লাহ কোটি মাছ গুলো বড় বড় আছে বলে। তো মিম যে শাপলা তুলে আনছে সেই শাপলা দিয়ে পুঁটি মাছের ঝোল ঝোল তরকারি রান্না করছে। তো এখন হচ্ছে আমরা দুপুরের খাবার খাবো। খেতে বসে গেছি, দেখেন এর মধ্যে চলে আসছে আমার ছোট্ট ভাই, এক হাতে সে গেছে ছোট ভাই। কি ভাইয়া কথা বলো, সবাই বলো, ভাই বলো সবাইকে আসসালামু আলাইকুম, বলো আসসালামু আলাইকুম।
আমাদের এই দিকে মনে হচ্ছে যে ঝড় হবে, এমন জোরে বাতাস আসছে, আসলে সেইটুকু উঠাইতে পারি নাই। সিনহা গেছিল গোসল করার জন্য, সিনহা ভয়ে দৌড় মেরে আবার শুয়ে আছে। ওই যে এখন আমাদের কয়েকদিন যাবৎ প্রচুর বৃষ্টি নামতেছে। কে ভাইয়া, এটা কে তুমি? ধরবে, আরে ও ধরবে। বাবু কথা কয় আছে তো দেখছেন তার কে আমাকে চাষবা। প্রচুর বৃষ্টি হইতেছে তো আজকে সকাল থেকে ভালোই ছিল, এতক্ষণ নামে নাই তো, মাত্রই আসলো বৃষ্টিটা।